এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, উদয়ন কি মন্ত্রী হবেন? আলোচনা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আগামী সপ্তাহেই হতে পারে মন্ত্রিসভায় রদবদল, সুযোগ কি পাবেন? উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী উদয়ন গুহ, তা নিয়েই কানাঘুষো চলছে কোচবিহারে। উদয়ন অবশ্য এ বিষয়ে এখনও কিছু জানালেন না বলে দাবি। দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী 9 নভেম্বর উপনির্বাচনে জয়ী রাজ্যের শাসক দলের 4 প্রার্থীর বিধায়ক পদে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, সেজন্যে কলকাতা যাচ্ছেন উদয়ন। কিন্তু ওই দিন মন্ত্রিসভায় রদবদল হবে কি না তা নিয়ে কোনো বার্তা দেয়নি। উদয়ন নিজেও বলেছেন, শপথ নিয়ে কলকাতায় যাচ্ছি, মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে আমার কিছু জানা নেই, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়। উদয়ন অনুগামীরা অবশ্য জল্পনা শুরু হতেই আশায় বুক বেঁধেছেন, কেউ কেউ উদয়নকে মন্ত্রী করার দাবি তুলেছেন। কোচবিহার জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, মন্ত্রী কাকে করা হবে না হবে তা ঠিক করেন মুখ্যমন্ত্রী।